আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়টির পক্ষ থেকে প্রীতিয় শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আজকে যে বিষয়ের উপরে কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের যে সুনামধন্য কিছু কোম্পানি, যেসব কোম্পানির নাম আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, সেই কোম্পানিগুলোই উপস্থাপনা করছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, বেল বাটন অন রাখবেন। প্রত্যেকেই বলেন ভাই আপনার এই ভিডিওটি, আমি আপনার সাবস্ক্রাইবার কিন্তু বেল বাটন অটেন রাখিনি, এই বিষয়ে আপনার এই ভিডিওটি আমি পাইনি। সেই জন্য বলবো অবশ্যই আপনারা বেল বাটন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার কোনো একটি ভিডিও যেন বাদ না পড়ে। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি মানুষই চায় বিষয় ভিডিওর মাধ্যমে বিদেশে যাওয়ার যে পরিকল্পনা সেটা যেন বাস্তবায়িত হয়। সেই জন্য বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি, জাত একটি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি, ফাস্টফুড রেস্টুরেন্ট কোম্পানি, যে কোম্পানিটি আপনারা সারা সৌদি আরবে যদি কেউ থাকে তাদের কাছে পরামর্শ করে জেনে নিতে পারেন যে এটি কেমন কোম্পানি। এই কোম্পানিতে কিছু ড্রাইভার নিয়োগ দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যদি কেউ এই জাত কোম্পানির ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার হিসেবে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের যে কী কী লাগবে, কী বিষয়ে আপনার সাথে কথা বলবো এবং প্রত্যেকটি কথাই কিন্তু আপনাদের প্রয়োজনীয়। এর জন্য বলবো অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং বিদ্যুর জাহাজ কোম্পানির সাথে সাথে আমাদের কিছু জুস ফ্যাক্টরিতে, বিস্কুট ফ্যাক্টরিতে এবং কিছু রেস্টুরেন্ট কোম্পানিরও কিন্তু ওয়ার্কারের যে এইসব কথা বলা হবে প্রত্যেকটি ভিডিওর মধ্যেই পাবেন। আমাকে যেন আপনাদেরকে পরবর্তীতে ফোন দিয়ে জানতে না হয় যে ভাই আপনি এই কাজটি কি। আমি আপনাদেরকে অনুরোধ করব যেন ভিডিওটি দেখে সম্পূর্ণ আপনারা জানেন। ভাই আমিও কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওর যে মানুষ আমাদেরকে কল দেয়, আমি প্রত্যেকটি মানুষ যেমন কেউ কপালা হতে চায় বা কীভাবে করলে কীভাবে বিদেশ যেতে পারবে সম্পূর্ণ কিন্তু আমার কাছ থেকে বিস্তারিত আলোচনা করে এবং সবাইকে কিন্তু আমি যতটুকু সম্ভব হয় আমার তরফ থেকে কিন্তু বলে থাকি। এর জন্য বলবো বন্ধুরা আমার, আপনারা আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে যেন আমাকে শুধু একটি মাত্রই আমি বলি না, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের অনেক সাপ্লায়ার থাকে, তাদেরও কিছু লাভ লোকসানের বিষয় আছে জায়গার মধ্যে। এর জন্য আমি কিন্তু শুধু যাওয়ার কত টাকা লাগবে সেই জিনিসটা আমি হাইড করে রাখি। প্রিয় বন্ধুরা, এখন বলবো জাত কোম্পানি। জাত কোম্পানি একটি সৌদি আরবের সুনামধন্য ডেলিভারি ফুড কোম্পানি, যেখানে বার্গার থেকে শুরু করে সব ধরনের খাবার এরা সাপ্লাই দিয়ে থাকে এবং ফাস্টফুড এবং রেস্টুরেন্ট কোম্পানি। প্রিয় বন্ধুরা, জাত কোম্পানি যদি কেউ যেতে চান, এই ক্ষেত্রে আপনার ড্রাইভার হিসাবে যেতে চাইলে এখানে বেসিক স্যালারি হবে বন্ধুরা ১৬ রিয়াল, এখানে বেসিক স্যালারি হবে ১৬ রিয়াল এবং ডিউটি হবে কিন্তু ১০ ঘন্টা। এখানে কিছু কথা আছে যে কথাগুলি আপনাদের না বললেই নয়। এখানে যদি আপনারা কেউ জাত কোম্পানি যেতে চান, সেক্ষেত্রে আপনাদের এখানে কিছু বা যে নিয়ম আছে সেই নিয়মটি আপনি একটু ফলো করলেই বুঝতে পারবেন যে এখানে কত টাকা ইনকাম করা সম্ভব। প্রিয় বন্ধুরা, এখানে ১৬ রিয়াল স্যালারি এবং ডিউটি ১০ ঘন্টা বলা হয়েছে। এখানে আরেকটি কথা আছে না বললেই নয়, সেটি হচ্ছে আপনি যখন বৎসরে ৩৮০টি অর্ডার পার্সেল করবেন, ৩৮০টি পার্সেল যখন আপনি কোম্পানি এই আপনি বৎসরে ৩৪৫টি কিন্তু ৪০টি যদি আপনি ডেলিভারি দিয়ে থাকেন, তারপরে পরবর্তীতে যেই অর্ডারগুলি পাবে দিবেন অর্ডারগুলি আপনি ক্যারি করবেন, সেক্ষেত্রে আপনি প্রতিটি ডেলিভারি কমিশন দিবে কোম্পানি ৫ রিয়াল এক্সট্রা। এটা কিন্তু আপনার স্যালারির বাহিরে, যখন আপনি ৪৮০টি বা ৪০টি ডেলিভারি কভার করে দিবেন, তারপরে যেই কটে ডেলিভারি দিবেন বৎসরে সেটার উপরে কিন্তু আপনাকে কমিশন দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আছে যে আপনি পার্সেল প্রতি ৫ টাকা যে দিবে এটি কোম্পানির এখানে লিখিতই থাকবে। সেই জন্য বলবো অবশ্যই যদি কেউ এই জাত কোম্পানির ডেলিভারি ফুড ডেলিভারিতে যেতে চান, এখনই ভিডিওটি পাওয়ার সাথে সাথে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকটি ভাই বলেন আপনার কাজটা শেষ হয়ে গেছে আমরা ফোন দিলাম, আসলে এই রকমই হচ্ছে। প্রত্যেকটি মানুষই কিন্তু আফসোস করে যে ভাই আপনার পরবর্তী ভিডিও দেখবো, যারা প্রথম থেকে দেখে আসছে তারা তো জানেনি, আর যারা আপনাদের আমার মাধ্যমে বা রিয়াজ ভাইয়ের মাধ্যমে, রিয়াজ ভাই হচ্ছে আমি, এই রিয়াজ ভাইয়ের মাধ্যমে যারা বিদেশে গিয়েছেন তারা তো অবশ্যই রিয়াজ ভাইকে চিনেন। আমার কাছে কিন্তু প্রতারণার কোনো কথা চলে না এবং কথা প্রতারণার কথা বলার চেষ্টাও করি না কক্ষণই। কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের কিন্তু একটা নিজস্ব আরএল নাম্বার আছে এবং আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে, সেটি আপনারা যখন কেউ যাবেন সেই সম্বন্ধে আমার কাছে আসতেই বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে যাদেরকে যাদের ভিসা এসেছে তারাও জানেন, আর যারা পূর্বে চলে গিয়েছেন তারাও জানেন, বিদেশে যারা গিয়েছেন তারাও জানেন। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু কোনো ট্রাভেলস না, আমি একটা রেকর্ডিং এজেন্সির
যে কোনো আমাদের নিজস্ব রেকর্ডিং এজেন্সি, এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কিন্তু বিদেশ পাঠিয়ে থাকি। আমাদের এখানে কোনো বাটপারি কথাবার্তা চলবে না, যে অনেকেই আছে যে ভাই ইউরোপে অমুক দেশে তমুক দেশে যাবো, অনেক কিছুই অনেক কিছু বলে, কিন্তু আমি সেটি কিছুই বলি না। আমি বলি ন্যায়ের পথে চলাটাই হচ্ছে বড় বিষয়, কারণ একদিন সবারই কিন্তু ন্যায় ছাড়া যদি কেউ চলে তার পরবর্তীতে কিন্তু পরকাল একটি আসে। প্রিয় বন্ধুরা, আপনারা যেইভাবে যেতে চাবেন, আপনারা যদি আমাকে বলেন যে ভাই আমি ডাইরেক্ট কোম্পানি যাবো, ডাইরেক্ট কোম্পানির কাজ আমার কাছে আছে, যদি বলেন সাপ্লাই কোম্পানির কাজ আছে, সেখানে সাপ্লাই কোম্পানির কাজ আছে, এই কোম্পানি বেসিসে কিন্তু একটি প্রাইস নির্ধারণ করা হয়। প্রিয় বন্ধুরা, আপনি এই জাত কোম্পানি যদি ড্রাইভার হিসেবে যেতে চান তাহলে অবশ্যই এখনই যোগাযোগ করে নেবেন। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে বিস্কুট ফ্যাক্টরি। সৌদি আরবের একটি সুনামধন্য বিস্কুট ফ্যাক্টরি হচ্ছে যে ফ্যাক্টরি আল নুহা, আল নুজাহা, নুজাহা, আল নুজাহা নামের যেই বিস্কুট ফ্যাক্টরিটা আছে এটি আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন। আল নুজাহা কোম্পানির যেই বিস্কুট ফ্যাক্টরিতে কম ওয়ার্কার নিচ্ছে সেটা আগে একবার আমি আপনাদের মাঝে একটি ভিডিও ছেড়েছিলাম যেখানে টেকনিক্যাল 1900 স্যালারি ছিল, কিন্তু আপনারা পরবর্তীতে বলছেন ভাই এই কাজটিতে যেতে চাই। এর জন্য এখন বলছি আবার, এই আল নুজাহা কোম্পানির বিস্কুট ফ্যাক্টরিতে কেউ যদি যেতে চান সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে 1500 রিয়াল এবং ডিউটি হবে 10 ঘন্টা, থাকা নিজের, খাওয়া খাওয়া নিজের, থাকা কোম্পানি এবং আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কিন্তু কোম্পানি বহন করবে। প্রিয় বন্ধুরা, এই কোম্পানিতে যদি কেউ যেতে চান অবশ্যই এখনই যোগাযোগ করে নেবেন। প্রিয় বন্ধুরা, আরেকটি রেস্টুরেন্টের যে কাজ আছে আমার কাছে, সৌদি আরবের গোল্ডেন রেস্টুরেন্ট, গোল্ডেন রেস্টুরেন্ট যেটা মক্কা এবং মদিনাতে অবস্থিত হয়েছে, এখানে যদি কেউ যেতে চান এখানে নিবে শুধু একমাত্র ক্লিনার হিসেবে। ক্লিনার পদে কেউ যদি রেস্টুরেন্টে যেতে, হোটেলে যেতে চান সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে 1200 রিয়াল এবং ডিউটি হবে 10 ঘন্টা এবং খাওয়া নিজের, থাকা কোম্পানির। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টিপসের সুব্যবস্থা আছে, যেই ব্যবস্থাটি আপনারা জানেন পূর্বতে যারা এই সৌদি আরবে আছেন, যারা সৌদি আরবে কাজরত অবস্থায় আছেন তারাই বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে যে জুস ফ্যাক্টরি। আমাদের কাছে জুস ফ্যাক্টরির কিছু কাজ আছে, যদি কেউ জুস ফ্যাক্টরিতে যেতে চান ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে, সেই ক্ষেত্রে আপনারা বিশাপিটির সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আগেই আমি আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা অনেকেই ফোন দিয়ে কিন্তু আমাকে পান না, বলেন ভাই আপনার ফোন আসলে ভাই এক এক মিনিটে যদি 10টি ফোন একসাথে ঢুকে আমি তো সবার রেসপন্স দিতে পারি না। প্রয়োজনে আপনারা যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেভ করে নিয়ে আপনারা ভয়েস আকারে না দিয়ে লিখিত আকারে রেখে দেবেন যে ভাই আমি অমুক কাজে যেতে চাই, আপনার কাছে বিষয় কী হবে কী হবে না, আবার আপনার টেলিফোন নাম্বারটি দিয়ে দিবেন। ধন্যবাদ। আপনি এই জন্য আপনাকে কোনো যেন কষ্ট না হয় সেই জন্য আমি আপনারা মনে যেন কষ্ট না পান রিয়াজ ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারি না। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনাদের জন্যই কিন্তু আমি রিয়াজ ভাই আজকে, কারণ হচ্ছে আমি সত্যের পথে আসি বিধায় আজকে আপনারা এতই ভালোবাসেন রিয়াজ ভাইকে। কিন্তু আপনারা জানেন যে আমি প্রত্যেকটি কাজের যে কথা বলি সেইগুলা 100% সত্যি, যেই আমাদের কাছে রিকুলি আসে, ডিমান্ডগুলি আসে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে কন্টিনেন্টাল বাবরচি। এখানে বেশ কিছু কন্টিনেন্টাল বাবরচির কাজের ডিমান্ড আছে, যেমন অ্যারেবিয়ান ফুড, পাকিস্তানি ফুড, বাংলা ফুড, চাইনিজ ফুড, ইটালিয়ান ফুড, যারা কন্টিনেন্টাল ফুডের কাজ জানেন, যারা বাবরচি হিসেবে 100% জানেন, যারা অনেক অনেক অভিজ্ঞ, 2-5 বছরের অভিজ্ঞ আছেন, তারাই কিন্তু আলোচনা করে নিতে পারেন। আর বন্ধুরা, প্রত্যেকটি ভিডিওর মধ্যে যে আপনাদেরকে আমি সব কথা বলতে পারি না, যেমন জাত কোম্পানির যে ডেলিভারি ড্রাইভারের কথা বলা হয়েছে, এখানে যদি ডেলিভারি ড্রাইভার হিসেবে যেতে চান অবশ্যই 3-4 বছরের আপনার এই ইটা লাগবে, যে 3-4 বছরের অভিজ্ঞতা লাগবে, যাতে করে আর আপনাকে অবশ্যই অ্যাপ সম্বন্ধে 100% আইডিয়া থাকতে হবে এবং শিক্ষিত হতে হবে, যাতে করে আপনি ভাষা লিখতে এবং দিতে পারেন। এখানে তেমন একটা শিক্ষিত না হলে চলে, আপনারা যদি অ্যাপস বুঝেন। বা আরেকটি কথা হচ্ছে, প্রত্যেকটি কাজেরই কিন্তু যারা বিদেশ ফেরত আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো কাজের মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার আপনার যে অভিজ্ঞতা সেটার আলোকেই কিন্তু বিদেশের উপরে ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎ। আমি আপনার আরেকটা একটা কথা বলে রাখি, যদি কেউ বিদেশে যেতে চান সেক্ষেত্রে ভিসাবিটির সাথে আলোচনা করে যেতে পারেন। আর আরেকটা কথা বলি, যে আপনারা যখনই কোনো দেশে যেতে চাবেন তখন আপনার কোনো নির্ধারিত কোম্পানির কথা বললে পরে কিন্তু আপনারা অবশ্য আপনাদেরই ক্ষতি হবে, কারণ আপনি রিয়াজ ভাইয়ের সাথে আলোচনা করেন যে আপনি কোন কোম্পানি যেতে যেতে চান, কী কাজ জানেন, সেই সম্বন্ধে আমার সাথে আলোচনা করলে আপনি যদি আমাদের সাথে অফিস এসে দেখা করেন আপনি বলতে পারবো যে আপনি কেমন কাজ জানেন এবং কী কাজটি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি
5 কেজি ওজনের কিছু নিতে পারেন, সেখানে যদি কেউ 10 কেজি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটি পারবেন না। এর জন্য সেই হিসাবটি করেই আমরা বিষয়বিটির পক্ষ থেকে আমাদের যে একটি বিশাল টিম আছে সেই টিমই লক্ষ্য রাখে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।